আরএফএল, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। মায়ের আগমনীকে ঘিরে শেষ তুলির টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। শনিবার মহালয়া, দেবীর আগমনী বার্তা, এরই মধ্যে মা দুর্গাকে সাজিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পীরা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এর মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। এই উৎসবে জাতি ধর্ম বর্ণ সকল স্তরের লোক সমাগম ঘটে। দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে পুজো উদ্যোক্তারা পূজা প্যান্ডেল নির্মাণের কাজ থেকে শুরু করে আলোকসজ্জা প্রায় শেষের পথে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে বাস্তবায়িত করার লক্ষ্যে সারা দিন রাত খেটে যাচ্ছে মৃৎশিল্পীরা। শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে এমনটাই চিত্র লক্ষ্য করা যায়। মৃৎশিল্পীরা অতি কষ্টের সহিত দিন রাত্র খেটে মায়ের মূর্তি নির্মাণ করে চলেছেন। এখন প্রায় তুলির শেষ টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এই মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, অন্যবারের তুলনায় এইবার মূর্তির অর্ডার বেশি পড়েছে, কিন্তু বাজার মন্দা হবার কারণে পরিশ্রম অনুসারে লাভের মুখ দেখতে পারবে না। সকলের সাথে প্রতিযোগিতামূলক মূর্তি নির্মাণের জন্য বহিরাজ্য থেকে শিল্পীদের এনে কাজ করাতে হচ্ছে। অপরদিকে এই মৃৎশিল্পীরা সরকার থেকে কোনো প্রকার সাহায্যও পান না। মৃৎশিল্পীদের কোনো প্রকার সংগঠন না থাকার কারণে ওনাদের দাবি সরকারের নিকট সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলে অভিমত। ওনারা আশাবাদী, রাজ্য সরকার যদি মৃৎশিল্পীদের উন্নয়নের স্বার্থে চিন্তা ভাবনা করেন তাহলে ওনারা উপকৃত হবেন এবং পরবর্তী সময় নতুন প্রজন্মের লোকজন এই কাজের দিকে অগ্রসর হবেন। তা না হলে নতুন প্রজন্মের কাছে এই মূর্তি নির্মাণের কাজ বিলুপ্তি হয়ে যাবে। অনেক বাধা বিপত্তির মধ্য দিয়েও বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে বাস্তবায়িত করার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে মৃৎশিল্পীরা। কত বছর এই কাজ করতে আছেন? দশ বছর। অন্যান্যবারের তুলনায় এবার মুক্তির চাহিদা কেমন? মুক্তির চাহিদা এবছর একটু খারাপ যাইতে আছে, কারণ মুক্তিও রয়ে গেছে, এমন ভালো হয়েছে না, বিশ্বকর্মাও রয়ে গেছে। এবার কতটা মুক্তির অর্ডার পড়েছে? দশটা এগারোটা। আমি এরকম পাইছিও না এমন যে। সরকার থেকে কিছু আশা করেন? আশা তো অবশ্যই করি। আর আমাদের যদি কোনো সাহায্য দেয় আমি কি সাহায্য নিতাম না? আমার তো নিজে মানুষ থেকে ঋণ টিন করে আর ধার নিয়ে কাজ করি। আচ্ছা, লাভ বলতে গতবার থেকে এবারে একটু পূজার বাজেট টাজেট কম না? একটু কম হবে আশা করছেন নাকি? একটু কমে লাভ তো না, লাভ তো অবশ্যই হইব। আমার কিছু তিনজন কারিগর আছে, হেরারে দিতে আছি, এরপর আমার খানা খরচ চলতে আছে, টুকটাক লাভ তো অবশ্যই হইব। এমন কোনো অ্যাসেট করণ যাইতো না, এবার ভালো হইতো না। কারিগর কি সব শান্তিবাজারে? না না, এর তো কলকাতা কারিগর দিয়ে কাজ হচ্ছে, এরপর আমার লোকেল আছে কারিগর। আপনার বাড়ি কোন যায়? ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।